এটাই আমি বলতে চাচ্ছি, ফুড অ্যান্ড সাপ্লাই এক্সাম দিতে আপনারা মোবাইলটি বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে যাবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথাটি বলছি, মোবাইলটি বাড়িতে রেখেই পরীক্ষা কেন্দ্রে যাবেন। বন্ধুরা, আমি যতদূরটা জেনেছি বা যতদূর খবর পেয়েছি, প্রায় সকলেরই কাছাকাছি এক্সাম পড়েছে বা মোটামুটি জানাশোনা পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা পড়েছে, বা একটু খোঁজ খবর নিলেই আপনারা জানতে পাচ্ছেন মোটামুটি কাছাকাছি এক্সাম সেন্টার পড়েছে আপনাদের। তাহলে মোবাইল দিয়ে সার্চ করে করে হচ্ছে যাওয়ার সেরকম কোনো প্রয়োজন নেই যে পরীক্ষা কেন্দ্রে আমাদেরকে মোবাইলটা সাথে নিয়ে যেতে হবে। কিন্তু কেন বারণটা করছি সেটি আপনারা এবার শুনুন। পরীক্ষা কেন্দ্রে যেটি হচ্ছে, প্রচুর পরিমাণ পরীক্ষার্থী এবারে পরীক্ষাতে বসছে, আর যে স্কুলগুলিতে হচ্ছে মোবাইল নিয়ে যদি আপনারা যান, তাহলে মোবাইল নিয়ে কিন্তু পরীক্ষা হলের মধ্যে ঢুকতে পারবেন না। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাদের ক্ষেত্রে এমন একটা স্কুল পড়লো যেখানে বলাই হলো যে আপনাদের যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো পরীক্ষা যে হল রয়েছে সেই হলের সামনেও আপনারা রাখতে পারবেন না। আপনাদেরকে রাখতে দিলো হয়তো কোনো একটি স্কুল মাঠের ওপরে ওপেন জায়গাতে রাখতে দিল, এবং কি সেই ওপেন জায়গাতে রাখার জন্য যে সেগুলো গার্ড করার জন্য কোনো কেউ থাকবে না। আপনার সেই ক্যারি করা যে ব্যাগ, মোবাইল পত্র, আদার জিনিসপত্র, সেগুলো ক্যারি করার জন্য যে ব্যাগ জিনিসপত্র নিয়ে যাবেন, সেই জিনিসপত্রগুলোকে আপনাদেরকে খোলা মাঠে বা খোলা একটি জায়গাতে রেখে পরীক্ষা হলে পরীক্ষা দিতে ঢুকতে হবে। সেক্ষেত্রে আপনারা হয়তো পরীক্ষা হলে বসে থাকবেন, আপনার প্রশ্ন জানা পড়ে থাকবে, কিন্তু আপনি আপনার এই জিনিসপত্র চিন্তায় অনেক প্রশ্নের উত্তর ভুল করে আসবেন। আবার শেষ দিকে যে মুহূর্তে শেষের দিক হবে, সেই মুহূর্তে আপনাদের মাথায় এই চিন্তাটা আসবে যে তাড়াতাড়ি এক্সাম দিয়ে বেরোতে হবে, নাহলে হয়তো আমার দামি মোবাইলটা বা আমার ব্যাগের মধ্যে থাকা টাকা পয়সা সেই জিনিসপত্রগুলি আমাদের হারিয়ে যেতে পারে, সেই চিন্তা থাকবে। তাই নিজের জিনিসপত্র যত কম নিয়ে যাবেন ততই ভালো। পরীক্ষা কেন্দ্রে যেটুকু দরকারি জিনিসপত্র সেটুকুই নিয়ে যান, পারলে একদমই কোনো মোবাইল নিয়ে যাবেন না, মোবাইল ছাড়াই হচ্ছে আপনারা পরীক্ষা কেন্দ্রে যান। তাহলে আপনাদের পরীক্ষাটা হচ্ছে নিশ্চিন্তে পরীক্ষা হলের মধ্যে বসে দিতে হবে। আর যদি আপনারা আপনাদের মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যান, সেক্ষেত্রে যেটি হবে সেটি হলো আপনাদের মোবাইলটি থাকবে হচ্ছে কোনো একটি খোলা জায়গাতে, যেটি দেখার মতো কেউ থাকবে না, তার সিকিউরিটি কেউ দেবে না, তার নিরাপত্তা কেউ দেবে না আপনার জিনিসপত্রের। আর আপনারা পরীক্ষা হলে পরীক্ষা দেবেন, মাথার মধ্যে ঘুরবে আমার দামি মোবাইলটা বা দামি জিনিসটা খোলা মাঠে পড়ে রয়েছে, পরীক্ষা দিয়ে সবার আগে যেতে হবে, নাহলে কেউ ওই ব্যাগটি আমার তুলে নিয়ে যেতে পারে। তাই বন্ধুরা বলছি, পরীক্ষা কেন্দ্রে যান, আপনারা আপনাদের মোবাইল বা দামি জিনিসপত্রগুলি বাড়িতে রেখেই যান। তাই বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করে থাকেন যে ভিডিওটিতে আমি কিছু সঠিক কথা বলেছি, তাহলে বন্ধুরা এই ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে ছড়িয়ে দিন, তারাও এই ভিডিওটা দেখুক, তারাও এই একইভাবে এই কথাগুলো মেনে পরীক্ষা কেন্দ্রে যাক, মোবাইল ছাড়া যাক, তাহলে তাদের পরীক্ষাগুলো ভালো হবে। তাই বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করবেন, ও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।